এই কুলিং ফ্যানটা হচ্ছে জাহাজের পিসি মূলত এগুলো জাহাজের পিসি জাহাজের পিসি আমরা যে পিসিগুলো আজকে দেখাচ্ছি এই পিসিগুলো মূলত আমরা জাহাজ থেকে কালেক্ট করি এগুলো কর্পোরেট লেভেলে জাহাজে ইউজড হয় নরমাল একটা কুলিং ফ্যান আর এই কুলিং ফ্যানের মধ্যে অনেক ভেরিয়েশন আছে এটা হচ্ছে আমাদের এইচপি ব্র্যান্ডের কিন্তু পাওয়ার সাপ্লাই এই হচ্ছে এক্সট্রা একটা কুলিং ফ্যান দেয়া আছে এটা হচ্ছে 61 সিরিজের মাদারবোর্ড প্রসেসর থাকবে কোরাই 3 সেকেন্ড জেনারেশন আচ্ছা বিশেষ করে যারা রাফ এন্ড টাফ রেন্ডারিং কাজ করতে চাচ্ছেন লং টাইম ধরে আমাদের এই পিসিগুলো কর্পোরেট লেভেলে রাফ এন্ড টাফলি ইউজ হয়ে থাকে তো আমরা যে এখন কোরাই 3 পিসিটা দিচ্ছি আমাদের এই পিসিতে কিন্তু বিল্ট ইন একটা স্পিকার থাকতেছে যদি বলি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ওয়েব ডিজাইনের যে কাজগুলো গ্রাফিক্সের ডিজাইনের যে কাজগুলো মানে রেন্ডারিং লেভেলের যে কাজগুলো আছে আপনি এই পিসিগুলো দিয়ে ইজিলি করতে পারবেন পাশাপাশি যারা এখন বর্তমানে ফ্রি ফায়ার গেমার মানে ফ্রি ফায়ার গেমটা লো বাজেটের মধ্যে বা ভালো একটা বাজেটের মধ্যে খেলতে চাচ্ছেন তারা এই পিসিগুলো দিয়ে ফ্রি ফায়ার গেমটা স্মুথলি খেলতে পারবেন আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন মাউস কিবোর্ড পাওয়ার কেবল ভিজিএ কেবল মাউস প্যাড সব রাখা আছে সব আছে হ্যাঁ সবই আছে সেটা হচ্ছে আপনি যখন শুধু একটা পিসি পারচেজ করবেন তখন আপনাকে আমরা একটা অরিজিনাল পাওয়ার কেবল প্রোভাইড করব আর যখনই আপনি আমার কাছ থেকে কমপ্লিট সেটটা পারচেজ করবেন তখন এগুলো চালানোর জন্য কিবোর্ড মাউস প্রয়োজন অবশ্যই সেটা আপনাকে বাইরে থেকে নিতে হবে না সেটা আমরা আপনাকে প্রোভাইড করব আমরা আমাদের প্রতিটা মনিটর এবং পিসিতে 10 ডেজ এর একটি রিপ্লেসমেন্ট মানে 10 দিনের একটি পরিবর্তন গ্যারান্টি দিচ্ছি আমার কাছ থেকে নিয়ে আপনি 10 দিন রাফ এন্ড টাফ ইউজ করবেন যদি কোনো প্রকার হার্ডওয়্যার জনিত প্রবলেম ক্রিয়েট হয় আমরা আপনাকে চেঞ্জ করে ইনশাআল্লাহ আমাদের কাছে স্টক প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আমরা চেঞ্জ করে আরেকটি পিসি এবং আরেকটি মনিটর আপনাকে প্রোভাইড করব আর 2 বছরের একটি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এভারগ্রিন কম্পিউটার বিডির পক্ষ থেকে আচ্ছা আচ্ছা হ্যালো ভিউয়ার সবাইকে আবারো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসি কম্পিউটারের স্বর্গরাজ্যে যেখান থেকে আপনারা কম্পিউটার কিনতে পারবেন একদম ফুল সেটআপ সহ আজকে মেইনলি আমরা যে পিসিগুলো আপনাদেরকে দেখাবো এই পিসিগুলো হচ্ছে জাহাজে ইউজ করা তাই তো জাহাজে বিভিন্ন শিপে এগুলো ইউজ করা হয় এবং আপনারা জানেন যে শিপে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় যে কম্পিউটারগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল থাকে মানে নর্মালি কিন্তু এই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট বাইরে কিনতে পাওয়া যায় না না বাইরে পাওয়া যায় না তো আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো এবং আপনারা পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে এই পিসিগুলো কিন্তু যে কনফিগারেশন আছে এই কনফিগারেশনের পিসিগুলো আপনি বাইরে থেকে অন্য জায়গা থেকে কিনতে গেলে আপনার মিনিমাম 18-20 হাজার টাকা কিন্তু লাগবেই মানে 15-18-20 হাজার টাকা লাগবে কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র 8500 টাকায় নাকি জি মাত্র 8500 টাকায় শুধুমাত্র পিসি আর কেউ যদি ফুল সেটআপ মানে মনিটর সহ নিতে চান সেক্ষেত্রেও আমরা প্রাইসটা বলে দেবো আপনাদেরকে এবং ফুল সেটআপ সহ নিলে পেয়ে যাবেন হচ্ছে এখানে মাউস কিবোর্ড এগুলোতে ইউজ করা হয় এগুলোও আপনি সাথে পেয়ে যাবেন এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে এভারগ্রিন কম্পিউটার অনেকের পরিচিত এবং ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান পপুলার একটা প্রতিষ্ঠান যারা আগের ভিডিওটা দেখেছেন আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা জানেন এভারগ্রিনে আমরা কিন্তু এর আগেও ভিডিও করেছি আমাদের সঙ্গে মাসুম ভাই আছেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যে পিসিগুলো দিয়ে কী কী কাজ করা যায় এবং এগুলো আপনারা কীভাবে নেবেন গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কী আছে সব কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকবে ওকে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও তো এই মুহূর্তে আমরা আছি এভারগ্রিন কম্পিউটারে আমাদের সঙ্গে মাসুম ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা আজকে দুর্দান্ত কিছু পিসি দেখাবো তাই তো আচ্ছা শুরুতে আমরা একটু বলে দেই আপনাদের অ্যাড্রেসটা আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বরে আসবেন গোলচত্বরে আসলে ফলপটি কুরিয়ার সার্ভিস গলি পেয়ে যাবেন সেই কুরিয়ার সার্ভিস গলিতে আসলে গাজী ভবনের দ্বিতীয় তলায় গাজী ভবনের ঠিক দ্বিতীয় তলায় আমাদের প্রতিষ্ঠান এভারগ্রিন কম্পিউটার পেয়ে যাবেন আর একটু সহজ করে আসতে চাইলে মেট্রো রেলের পিলার ধরে আসবেন 251 নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে কুরিয়ার সার্ভিস গলির গাজী ভবনের দ্বিতীয় তলায় এভারগ্রিন কম্পিউটার ওকে চমৎকার তো আজকে পিসির কনফিগারেশনটা নিয়ে যদি শুরুতে আমাদের আজকে আমরা পিসির কনফিগারেশনটা শুরুতে ডিটেলস বলতে চাচ্ছি আমি আপনাকে শুরুতে আমাদের পিসিটা একটু দেখাবো ভাই আচ্ছা আচ্ছা দেখাবে অনেকেই কমেন্ট করে থাকে যে আমরা পিসিগুলো ব্র্যান্ড পিসিগুলো খুলে দেখাই না কেন আজকে তাদের জন্য একটু ধামাকা ও সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে আমাদের খুলেই রাখছিলেন হ্যাঁ এটা খুলেই রাখছি এখানে একটা ঢাকনা আছে ঢাকনা আছে ঢাকনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে দেখাই দিই নাহলে অনেকেই বলবে ভাই বের করে না আমি আমার প্রয়োজন হলে আরেকটা খুলে দেখাবো সমস্যা নেই এই যে ঢাকনা এটা হচ্ছে আমাদের ঢাকনা লাগানো থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ঢাকনা নো নিড হ্যাঁ আমরা চলে যাই পিসির ভেতরের কনফিগারেশনে মূলত হচ্ছে আজকে আমি দেখাচ্ছি মূলত এই কারণে যে আপনি আমাদের এই ব্র্যান্ড পিসিতে র‍্যাম স্লট পেয়ে যাবেন 4টা
চারটা RAM স্লট পেয়ে যাবেন আপনি এখানে 32GB 32GB পর্যন্ত RAM আপগ্রেড করতে পারবেন আচ্ছা আমরা ন্যাচারালি এখন দিচ্ছি কনফিগারেশনে রেডি দিচ্ছি আমরা 4GB RAM আপনি এখানে 32GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন জাস্ট লুক একটু কুলিং ফ্যানটা দেখেন আমাদের এই কুলিং ফ্যানটা হচ্ছে জাহাজের পিসি মূলত এগুলো জাহাজের পিসি আমরা যে পিসিগুলো আজকে দেখাচ্ছি এই পিসিগুলো মূলত আমরা জাহাজ থেকে কালেক্ট করি এগুলো কর্পোরেট লেভেলে জাহাজে ইউজড হয় নরমাল একটা কুলিং ফ্যান আর এই কুলিং ফ্যানের মধ্যে অনেক ভেরিয়েশন আছে এটা হচ্ছে আমাদের এইচপি ব্র্যান্ডের কিন্তু পাওয়ার সাপ্লাই এই হচ্ছে এক্সট্রা একটা কুলিং ফ্যান দেয়া আছে এটা হচ্ছে 61 সিরিজের মাদারবোর্ড প্রসেসর থাকবে কোরাই 3 সেকেন্ড জেনারেশন আচ্ছা বিশেষ করে যারা রাফ এন্ড টাফ রেন্ডারিং কাজ করতে চাচ্ছেন লং টাইম ধরে আমাদের এই পিসি গুলো কর্পোরেট লেভেলে রাফ এন্ড টাফলি ইউজ হয়ে থাকে ওয়াও অফিস ওয়ার্ক 8 ঘন্টা হয়ে থাকে কিন্তু আপনি এই পিসি গুলো মিনিমাম 12 থেকে 16 ঘন্টা একটানা ইউজ করতে পারবেন একটানা 12 থেকে 16 ঘন্টা ইউজ করতে পারবেন আমি বডি লুকটা দেখেন লুকটা আসলে দেখাই দেই দেখেন আর এটা তো হার্ড ডিস্ক ইউজ করা যাচ্ছে হ্যাঁ এটাতে আমরা স্টোরেজ দিচ্ছি স্টার্টিং প্রাইসে দিচ্ছি আমরা 500GB হার্ড ডিস্ক দিয়ে 500GB হার্ড ডিস্ক কেউ যদি হার্ড ডিস্ক এর পরিমাণটা বাড়াতে চায় জি ধরেন 500 এর উপরে সে আরো নিতে চায় সেটা নিতে পারবে ডেফিনেটলি পারবে সে এখানে আপনার 500GB হার্ড ডিস্ক এর পাশাপাশি এসএসডি ইউজ করতে পারবে 1TB 4TB 8TB পর্যন্ত সে এখানে স্টোরেজে হার্ড ডিস্ক ইউজ করতে পারছে ওকে সবচেয়ে মজার আর একটা বিষয় বলি আমরা এখানে একটা স্পিকারও পেয়েছি বিল্ট ইন স্পিকার থাকতেছে ব্র্যান্ড পিসির মূল ফোকাস হচ্ছে কি কিছু কিছু পিসিতে আবার স্পিকার থাকে না হ্যাঁ কিন্তু আমরা যে এখন কোরাই 3 পিসিটা দিচ্ছি আমাদের এই পিসিতে কিন্তু বিল্ট ইন একটা স্পিকার থাকতেছে আপনি অল্টারনেটিভ ভাবে কিন্তু আপনি পিসিটা ফার্স্ট টাইম হিসেবে চেক দিতে পারতেছেন ওকে আপনার কোনো প্রবলেম হচ্ছে না ডিভিডি রাউটার লাগানো আছে লুক লাইক নিউ এখন পর্যন্ত আমি পিসিটা আজকে খুলে দেখাইছি শুধুমাত্র এই কারণে যে এটা কনফিগারেশন চমৎকার একটা পিসি কনফিগারেশনটা কিন্তু খুবই চমৎকার এবং দেখতেও কিন্তু দেখেন আপনি যদি বোঝেন অনেক ফ্রেশ রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে সবই দেখা যায় যে জাহাজে ব্যবহার করা হয় জাহাজের আপনারা জানেন যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো কিন্তু ব্যবহার করা হয় ওকে তো জাহাজ শিপ যেগুলো দেখা যায় যে অনেক সময় অনেক বয়স হয়ে যায় সেই শিপ গুলো তখন চেঞ্জ করে ফেলে এর জন্য হচ্ছে প্রোডাক্ট আর এখানে হয় কি জাহাজে যারা শিপমেন্টের কাজ করে বিশেষ করে অফিশিয়াল যে সেগমেন্টের কাজগুলো করে থাকে তাদের কোয়ালিটি ফুল একটু পিসি দরকার আমরা বাইরে থেকে যারা একটা শপে বা একটা বাসায় পিসি ইউজ করি আমরা চাইলেই কিন্তু একটা সার্ভিস সেন্টারে নিয়ে যে কাজ করাতে পারি সেটাই বা চেক আপ করাতে পারি কিন্তু জাহাজে যারা থাকে তাদের কিন্তু সেই সুযোগটা থাকে না আচ্ছা সো তাদের জন্য যে ইউজেবল পিসি গুলো থাকে সেগুলো 100% কনফিডেন্টলি বেটার কন্ডিশনের হতে হয় আচ্ছা হেলদি কন্ডিশনের হতে হয় এই জন্য তারা এই ব্র্যান্ড পিসি গুলো তাদের জাহাজে ইউজ করে আর আমরা সেখান থেকে এগুলো কালেক্ট করছি আমাদের আজকে ভাই স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 8500 টাকা একটা পিসির প্রাইস আচ্ছা ওকে তাহলে কনফিগারেশনটা আমরা আরেকবার বলে দেই কনফিগারেশন হিসেবে থাকবে 8500 টাকা প্রসেসর থাকবে কোরাই 3 সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন মাদারবোর্ড থাকবে 61 সিরিজের যেটা আমরা থার্ড জেনারেশন পর্যন্ত আপগ্রেড করতে পারি 61 মাদারবোর্ড RAM থাকবে 4GB আমি কিন্তু দেখিয়ে দিয়েছি RAM স্লট আছে 4টা আপনি 32GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন আচ্ছা আর আমরা স্টার্টিং এর প্রাইসে 8500 টাকা স্টোরেজ দিচ্ছি 500GB হার্ড ডিস্ক 500GB হার্ড ডিস্ক দিয়ে 4GB RAM দিয়ে 8500 টাকা পড়বে এটার ভিতরে কিন্তু আরো আপনি যদি এখানে 500GB হার্ড ডিস্কের পরিবর্তে 120 বা 128GB এসএসডি নেন কাজের সুবিধার্থে তখন আপনার পিসির প্রাইস পড়ে যাবে মাত্র 9000 টাকা মাত্র 8500 থেকে 500 টাকা প্লাস করলে আপনি এসএসডি দিয়ে পিসিটা কমপ্লিট করতে পারতেছেন বাহ সুন্দর আর যদি আপনার বাজেটটা আরেকটু ভালো থাকে যেমন আপনার কাজের রিকোয়ারমেন্টে আপনার র‍্যামটা আরেকটু আপগ্রেড করা দরকার 4GB তে আপনার হচ্ছে না আপনার 8GB লাগবে বা 16GB লাগবে আপনি আমার কাছ থেকে 8GB RAM 120GB বা 128GB SSD দিয়ে এই পিসিটা পারচেজ করবেন তখন প্রাইস চলে আসবে মাত্র 10500 টাকা বাহ তখন মাত্র 10500 টাকায় আপনি এই পিসিগুলো দিয়ে ভাইয়া যদি বলি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ওয়েব ডিজাইনের যে কাজগুলো গ্রাফিক্সের ডিজাইনের যে কাজগুলো মানে রেন্ডারিং লেভেলের যে কাজগুলো আছে আপনি এই পিসিগুলো দিয়ে ইজিলি করতে পারবেন পাশাপাশি যারা এখন বর্তমানে ফ্রি ফায়ার গেমার মানে ফ্রি ফায়ার গেমটা লো বাজেটের মধ্যে বা ভালো একটা বাজেটের মধ্যে খেলতে চাচ্ছেন তারা এই পিসিগুলো দিয়ে ফ্রি ফায়ার গেমটা স্মুথলি খেলতে পারবেন দেখেন কত চমৎকার আজকে আমরা পিসিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা মোটামুটি এই কনফিগারেশন পিসিগুলোই তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি জি আমাদের কাছে ডেল এইচপি লেনোভো তিনটা ব্র্যান্ডই অ্যাভেলেবল তিনটা ব্র্যান্ডের সেম কনফিগারেশনই আমাদের কাছে অ্যাভেলেবল স্টক থাকা সাপেক্ষে আপনারা যে কোনো একটি ব্র্যান্ড চুজ করে নিতে পারবেন ওকে
আচ্ছা সাথে যদি কেউ আপনার এখানে তো মনিটর আছে মানে শুধু পিসি তো শেষ না 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 মনিটর প্রয়োজন হতে পারে হয়তো অন্যান্য অ্যাকসেসরিজও প্রয়োজন আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন মাউস কিবোর্ড পাওয়ার কেবল ভিজিএ কেবল মাউস প্যাড সব রাখা আছে সব আছে হ্যাঁ সবই আছে সেটা হচ্ছে আপনি যখন শুধু একটা পিসি পারচেজ করবেন তখন আপনাকে আমরা একটা অরিজিনাল পাওয়ার কেবল প্রোভাইড করব আমি যেটা দেখাবো যেটা স্কাইভিউর কিন্তু অরিজিনাল একটা পাওয়ার কেবল আচ্ছা আচ্ছা আমি এখানে চাইলে 100 টাকার একটা পাওয়ার কেবল দিতে পারতাম কেননা এই ব্র্যান্ড পিসি গুলো চালানোর জন্য আপনার জেনুইন পাওয়ার কেবল প্রয়োজন ইয়েস ভোল্টেজটা চালানোর জন্য জেনুইন পাওয়ার কেবল প্রয়োজন জেনুইন একটা স্কাইভিউর পাওয়ার কেবল থাকবে আর যদি আপনি আমার কাছ থেকে একটা ফুল সেট মনিটর সহ পারচেজ করেন যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনিটর ডেল ব্র্যান্ডের লুক লাইক ফ্রেশ একদম নিউ 16 ইঞ্চি একটি মনিটর আছে ওকে হোয়াইট 16 ইঞ্চি হোয়াইট এই মনিটর গুলো কিন্তু মার্কেটে রেয়ার খুব আচ্ছা হোয়াইট মনিটর 17 ইঞ্চি সাধারণত স্কোয়ার হয় 17 ইঞ্চি মনিটর দিতে পারবো আমরা 16 ইঞ্চি মনিটরের প্রাইস রাখতে পারবো মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা 16 ইঞ্চি মনিটর দিতে পারবো আর যদি আপনি একটু চেঞ্জ করে 17 ইঞ্চি নেন তখন আপনার মনিটর স্ক্রিনের প্রাইস চলে যাবে 4000 থেকে 4300 টাকা 4000 থেকে 4300 টাকা কেন 4000 টাকা বলতে পারতাম কিন্তু 300 টাকার ব্যবধানে মনিটরের কন্ডিশনের উপরে বডি কন্ডিশনের উপরে কিছুটা প্রাইস ডিপেন্ড করবে ওকে আর যদি আপনি 19 ইঞ্চিতে চলে যান তখন আপনার মনিটরের প্রাইস চলে আসবে 5500 টাকা ওকে চমৎকার মানে 19 ইঞ্চিতে 5500 টাকা আপনি আমার মনিটরের বডির লুকগুলো দেখেন যে আমাদের এই মনিটর এবং পিসি দুটোই কিন্তু জাহাজে ইউজড ওকে মনিটর গুলো জাহাজে ইউজড এই কারণে কিন্তু কন্ডিশন গুলো এখন পর্যন্ত লুক লাইক নিউ আছে আসলে বডির কন্ডিশনটা এখন পর্যন্ত আর আমরা 22 ইঞ্চি মনিটরের প্রাইস নির্ধারণ করেছি 8500 টাকা 8500 টাকা আর 22 ইঞ্চি হচ্ছে 6500 টাকা ওকে চমৎকার আর যখনই আপনি আমার কাছ থেকে কমপ্লিট সেটটা পারচেজ করবেন হ্যাঁ তখন এগুলো চালানোর জন্য কিবোর্ড মাউস প্রয়োজন অবশ্যই সেটা আপনাকে বাইরে থেকে নিতে হবে না সেটা আমরা আপনাকে প্রোভাইড করব মনিটরের জন্য অরিজিনাল একটা ভিজিএ কেবল থাকবে একটি ডেল ব্র্যান্ড বা এসপি ব্র্যান্ডের মাউস থাকবে সাথে একটি অফিসিয়াল লুক কিবোর্ড থাকবে আর এটার সাথে থাকবে আকর্ষণীয় একটি মাউস প্যাড ওয়াও যখন টোটাল সেটআপটা আমার কাছ থেকে পারচেজ করবেন এই টোটাল কম্পোনেন্টগুলো গিফট হিসেবে থাকবে ওকে আর যদি কেউ শুধুমাত্র পিসি নেন তাহলে কিন্তু এগুলো থাকবে না শুধুমাত্র একটা পাওয়ার কেবল থাকবে আপনি ইন্ডিভিজুয়ালি মনিটর পিসি আলাদা আলাদাও নিতে পারবেন আমার কাছ থেকে আপনার বাজেট ওয়াইজ নো প্রবলেম নো কোনো সমস্যা নেই কারণ যদি মনিটর লাগে পিসি আছে মনিটর লাগতে পারে সিঙ্গেল মনিটর আমার কাছে অ্যাভেলেবল আছে সিঙ্গেল মনিটর আর মনিটরের প্রাইস ওয়াইজ আপনি মনিটর পারচেজ নিতে পারবেন ওকে তো চমৎকার কনফিগারেশনের ব্র্যান্ড পিসি গুলো আমরা আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে এবং তাদের কাছে নতুন পিসিও কনফিগারেশন করা যায় তাই তো নতুন পিসি যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রেও চলে আসতে পারেন এভারগ্রিন কম্পিউটারে আমরা আমাদের প্রতিটা মনিটর এবং পিসিতে 10 ডেজের একটি রিপ্লেসমেন্ট মানে 10 দিনের একটি পরিবর্তন গ্যারান্টি দিচ্ছি আমার কাছ থেকে নিয়ে আপনি 10 দিন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন যদি কোনো প্রকার হার্ডওয়্যার জনিত প্রবলেম ক্রিয়েট হয় আমরা আপনাকে চেঞ্জ করে ইনশাআল্লাহ আমাদের কাছে স্টক প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আমরা চেঞ্জ করে আরেকটি পিসি এবং আরেকটি মনিটর আপনাকে প্রোভাইড করব আর 2 বছরের একটি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এভারগ্রিন কম্পিউটার বিডির পক্ষ থেকে আচ্ছা আচ্ছা দেখেন কতটা চমৎকার ওয়ারেন্টি ফ্যাসিলিটি আর যারা দূর দূরান্ত থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছে আমাদের শপের যারা সরাসরি আমাদের শপের লোকেশন ওয়াইজ আমাদের শপে আসতে পারবেন আমাদের শপে এসে দেখে শুনে কাজ করে তারপর নিয়ে যেতে পারতেছেন আচ্ছা একদম আর যারা বাংলাদেশের 64 জেলা থেকে দেখতেছেন ভিডিও আপনার চ্যানেলে বিশেষ করে সারা বাংলাদেশে যারা দেখবে তারা না আসতে পারলে অডিও কলে বা ভিডিও কলে আপনি কিন্তু দেখে নিতে পারতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কলে দেখে আপনি প্রোডাক্ট লাইভে দেখে নিতে পারতেছেন কুরিয়ার সার্ভিসে কন্ডিশন করে নিতে পারবেন ওকে বাংলাদেশের 64 জেলায় সেজন্য আপনার নাম ফোন নম্বর এবং অ্যাড্রেসটা আমাদেরকে টেক্সট করে দিতে হবে এবং মিনিমাম প্রোডাক্টের দাম থেকে 1500 টাকা আমাদেরকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকাটা আমরা কন্ডিশন করে দেবো এটা কুরিয়ারে আপনার নিকটস্থ কুরিয়ারে জমা দিয়ে আপনি 24 থেকে 48 ঘন্টায় প্রোডাক্ট তুলে নিতে পারবেন ওকে তো চমৎকার ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম ব্র্যান্ড পিসিগুলো আপনার নিতে পারবেন আর ঢাকার বাইরে নেওয়ার সিস্টেমটাও কিন্তু ভাই বলে দিয়েছেন আমাদেরকে আচ্ছা তো আমরা যারা আসলে আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে ভিডিওতে দেখছেন পিসিগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া আছে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে আপনি নিতে পারেন যদি কেউ প্রবাসে থাকেন অনেক আমাদের অনেক ফলোয়ার অনেক ভিউয়ার আছেন যারা প্রবাসে থাকেন প্রবাস থেকেও আপনি অর্ডার করতে পারেন ফোন করে যোগাযোগ করবেন এবং আপনার গ্রামের বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দেবেন শুধুমাত্র তারা পৌঁছে দিবে কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে তো এভারগ্রিন কম্পিউটারতে মাসুম ভাই আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ এবং আপনারা আসলেও মাসুম ভাইকে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ